8 লাখ মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর জামায়াত বেশি হাওয়ায় একদিন আগেই শুরু ইজতেমা করোনাকাল পেরিয়ে আবারো সমবেত হতে পেরে সন্তোষ বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে অনেক লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা আসছে আশপাশে অনেক ইজতেমার জামাত আইসে ফিরে অনেক মানুষ ফিরে যাইতাছে টঙ্গীতে আসছি কিছু মুরব্বি থেকে শিখবো এবং এই শিক্ষা আমরা সারা দেশে ছড়াই দিব এটা দ্বারা সকলের মধ্যে এক ধরনের সম্প্রীতি এবং সহানুভূতি সৃষ্টি হয় সেজন্য আমাদের এখানে আসার আমরা বিশ্ববাসীর জন্য দোয়া করব আল্লাহ যেন বিশ্ব থেকে সমস্ত সমস্যাকে দূর করে দেন নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টোটাল মাঠে সিসিটিভিতে সেফ এলানো হয়েছে এবং উপরন্তু আমাদের বিভিন্ন বাহিনীর আমাদের সহ গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশে বাড়লো বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়তি দিতে হবে 19 পয়সা চলতি জানুয়ারিতেই কার্যকর সমন্বয় করা হবে প্রতি মাসে বিএনপির কর্মসূচিতে পরিকল্পিত হামলা করেছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুল গ্রহণযোগ্যতা হারিয়ে জামায়াতকে সঙ্গে নিয়ে নাশকতা করছে দলটি বলছে ক্ষমতাসীনরা ন্যায্য গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বললেন সম্মিলিতভাবে কাজ করার এখনই সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে হিন্দাল শরকিয়া তৈরি করা হয় 60 জনের ভয়ঙ্কর স্কোয়াড থানচি ও রোয়াংছড়ি থেকে আরও গ্রেপ্তার 5 এবং চিকিৎসক যাত্রীরা রোভার সদস্যদের সাহসিকতায় মেট্রো স্টেশনে সন্তান জন্ম সুস্থ আছেন মা শিশু উপহার তুলে দিল কর্তৃপক্ষ সবার জন্য নিরাপদ মেট্রোর নিশ্চয়তা